প্রিয়াঙ্কা দেববর্মা, লুক এট দিস, প্রিয়াঙ্কা বলেছে ওর দম আছেনি, আস্তা অবাল একটা। ওয়া, এটাই মেইন ব্যাপারটা। অনুপ চক্রবর্তী, তোর খবর আমি ফেলাইছি, তোর আমার মধ্যে বিরাট বড় এক যুদ্ধ হইব। এক সাইডে তুই একটা ফিচার হলা লইয়া দাঁড়ায় থাকবি, আর আমি বড় এক আম গাছ লইয়া তোর সামনে যাবো, কেডা জিতব। দিস ইজ মাই ট্যালেন্ট। এখন এই কথাটা মনে হয়েছে, মানে তোমরা শুনে সেটা কিতা মনে হয়েছে যে আমি এটা যোগ করছি না, রিয়েলই হইব। তো প্লিজ, ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট রাখো, প্লিজ হেডফোনটা লয়ে লাও, কানো টানো লাগাইলো, ভাই বোন যাও আছো তোমরা। বন্ধুরা, যে অনেকবার লইয়া আমি একটা ভিডিও করছি, যেহেতু অনেকবার আমার নামে কেস করছে, ভিডিওটার ভিতরে আমি অনেকবারে গালি গালাজ করছি, যেটা বন্ধুরা এটা কইছি, এটা হইছে আমার বদলা। কারণ অনেকবার শুধু শুধু পাবলিকে আমার নামে কেস করছে, আর আমিও তার নামে একটা ভিডিও করছি, তো এটাতে ভুল কোথায়? কিন্তু ওই ভিডিও দ্বারাতে এটা প্রমাণ হয়েছে যে আমি নাকি বিলে গালি দেই, আমি নাকি বিলে বাজে, আমি নাকি বিলে খারাপ। আমি খারাপ, আমি খারাপ 100%, আমি খারাপ শুধুমাত্র খারাপ মানুষদের জন্য। হ্যাঁ, আমি অশিক্ষিত, ইয়েস আই এম এ ইলিটারেট, বুঝছনি, আমি অশিক্ষিত, কিন্তু আমি সবসময় সত্যি কথা বলি, ইয়েস আই এম অলওয়েজ টক ট্রু। নিজেরে কতবার প্রুফ করুম তোমাদের সামনে দরকার নাই, কিন্তু আমি কতগুলি কমেন্টের আনসার দিব আর কি আজকে, যেটাকে বলা হয় উত্তর বাংলাতে। আর গালি, হোয়াট ইজ এ গালি? গালি আমাদের জীবনে এমন একটা ভাষা, এমন একটা ওয়ার্ড যেটা আমরা কন্টিনিউ ইউজ করি, আর যেটা মানে যে ভাষাগুলির মানুষ দেখতে পারে না তারাও কিন্তু ইউজ করে। কারণ যদি ইউজ না করতো তাহলে তারা কিভাবে জানে যে এটা গালি না অন্য কিছু? এটা যে তে কইছে এটা কি গালি না অন্য কিছু একটা কইছে, কি কইরা জানে? গালি কি? গালি হইছে আমাদের জীবনের এমন একটা, মানে বুঝাইতেছি তোমরা, আমি যখন তোমারে কেউ কিছু কইছে, তুমি কিন্তু হেরে হাত তুলতে পারতা না, একটা গালি দিয়া লাইছো, হাত না তুললা তার একটা কাটার ফাইল দিয়া, বাড়ি না দিয়ে সে একটা গালি দালাইছো, এটা এটাতে কিন্তু হের কিচ্ছু হইছে না, না তোমার কিচ্ছু হইছে, তোমার কিন্তু পুলিশে নিত না গালি লেগিয়া। একটু বুঝার চেষ্টা করো গালিটা লেগিয়া। তোমার কিন্তু পুলিশে নিত না, না হ্যাঁ জেল গেছে, না হের মাথা দা রক্ত আইছে, হ্যাঁ পুলিশ স্টেশনও গেছে, বা জিবি হসপিটাল ও ভর্তি টর্তি আছে, আইজিএম যেটা মন্দর এটা আছে আমাদের এলাকাবাসীর ভিতরে, রাজ্যের ভিতরে, ঠিক আছে না? তো এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট, মানে গালি ও দিছে, হ্যাঁ ও দিছে, হ্যাঁ ও দিছে, যত বড় ঝগড়া হোক না কিরে, এটার ভিতরে দুই তিনটা গালি গালাস হই। এটাই মেইন ব্যাপারটা, যে গালি আসলে আমাদের জীবনে কি উপকার করে। গালি যেমন ধরো তোমার কেউ একটা কিছু কইছে, বা তুমি হেরে মারতে যাই, বা মারার বদলি একটা গালি দালাইছো, হেরো কিছু হইছে না, তোমারও আর জেলো জাম লাগছে না, মেইন কত এডই। আর ওষুধের মতো কাজ করে কিন্তু গালি, তুমি যদি একটা থার্ফ দেলাও এত বেশি দুঃখ নাই, কিন্তু গালিটা দিলে ভিতরে গিয়া লাগে, এডই মেইন পয়েন্ট গালি। আর গালি আমরা শুনলে এরকম একটা লাগে কিরে, ইংলিশে গালি দিলে গালি না, বাংলাতে গালি দিলে এটা হইছে খারাপ ভাষা বলেছে সে, হোয়াট দ্য ফাক, এটা হইছে ইংলিশ। আর এটাকে যদি আমি বাংলাতে পরিণত করি তোমরা খারাপ লাগবো, এটাতে বাংলাতে হইছে আই হ্যাড আ মার্সি রে। কন্ট্রোল, আমি কমেন্ট পড়া শুরু করতাছি, এই কমেন্টগুলি উত্তর যারে আমি দেমু, যারা কমেন্ট করছে তোমাদেরকে কিন্তু না, তোমরা চুপচাপ বয়া হুনো আর দেহ। প্রথম কমেন্ট, কাপাই সাহা, দাদা যে আপনার বিরুদ্ধে এফআইআর করেছে তার সাথে আপনি গালিগালাজ করে কথা বলতে পারতেন, কিন্তু আপনি এটা না করে গালিগালাজ করে ভিডিও বানিয়ে সকলের মাঝে জেরে দিয়েছেন, এ থেকে বোঝা গেছে যে লোকটা আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন, তিনি ঠিক করেছেন, যদি সম্ভব হয় এই ভিডিওটা ডিলিট করে দিন। ওকে বদি ম্যাডাম জি, যাই হন আমার, আমি মন থেকে একটা কথাই কমু যে এখন আর গান্ধীজির যুগ নাই যে তোমাকে একজন থার্পা ঠাস করে একটা থার্পা মারছে, তুমি চুপচাপ বয়ে রয়েছো যে
উনি আমাকে থারপা দিয়েছেন, আমি কিচ্ছু করব না। আচ্ছা এটা ধরেন যে আপনার স্বামীর নামে কেউ উল্টা পাল্টা বদমাশ গিরি করে সেটা মানে একটা পত্রিকার ভিতরে ছাপাই দিছে, আপনিও খুব সুন্দর করে গর্ব হয়ে রয়েছেন, আপনারও স্বামী খুব সুন্দর করে গর্ব হয়ে রয়েছেন, এটা কে, এটা কি বাবু মামি? আমি ভালো হইতে পারি, এতটা ভালা না, মন রাখেন। ঠিক আছে, এটুই ছিল আপনার উত্তর। কমেন্টস দিয়েছে প্রয়ম দেব, এভাবে অনলাইনে ধমকি দেওয়াটা কি ঠিক? উনার নিচে ঠিক নিচে বিন্দু জাগার ভিতরে একটা মেয়ে কমেন্ট করেছে, হোয়াট দ্য ফাক। মেয়েটা বলেছে, মেয়েটার নাম কি? প্রিয়াঙ্কা দেববর্মা, লুক এট দিস। প্রিয়াঙ্কা বলেছে, ওর দম আছিনি, আস্তা অবাল একটা, ওয়া। কই আর যাকে আপনি গান মারাইয়ে অবাল। মানে উনি আমাকে গালি দিয়েছেন, এটা একটা অবাল কিন্তু একটা গালি বন্ধুরা, প্রিয়াঙ্কা দেববর্মা। অবাল। খারাপ আমি, তুই কি? বাংলাতে পরিবর্তন করি, এটার নাম হচ্ছে সুতমারানি। প্রিয়াঙ্কা তোর আমি একটা কথা কই, অনলাইনে ব্যবসা করতাস, ব্যবসা কর, তোদের মতন মাই ফ্রেন্ড আমার জানা আছে। ডয়রাইস মাতা, এ আমার ছায়াটা থেকে হাজার ফিট দূরে থাকিস তুই। আরেক জনে কমেন্ট করছে, অনিমেষ দে, তোর বাসায় তো বাজে কেন? সজন তোর ছেলে কিতাবানি লেখছে, আমি নিজেও বেতার নেই, এখানে তোর অনেক সাপোর্ট আছে, কি জন্য এমন একজনকে সাপোর্ট করতে পারে বুঝলাম না, একজন মানুষের এত আইডিয়া কেমনে হতে পারে? বাসা, আমি যদি ঠিক বাসায় কথা বলি, আমি এরকম ভাষা কেন ইউজ করি? হোয়াই আমি এরকম ভাষা ইউজ করার মানে কি? একটু ডোহাই রেখো মাথা, শুদ্ধ ভাষায় কথা বলা আমি পারি, আই নো কি শুদ্ধ ভাষা কি, কিন্তু আমি এরকম ভাবে, আমি এ ফালতু ভাবে কথা কই শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য। আরেকজন খুব মহান পুরুষ যিনি আমাকে কমেন্ট করেছেন, তার নাম হয়েছে মোহাম্মদ মুজাম্মেল। তোর মুখে আগে হ্যান্ডেল লাগা, ও হো, তারপরে ভাই তুই এত গুরু, আর তোরে যে সাপোর্ট করে তারাও, তুই কি আর লেগে কমেন্ট করলি রে মাদার চোদ, তুই কিতা বুঝ, এ ব্যাপারে তুই কিতা জানোস, আমার ব্যাপারে তুই কিতা জানোস, তুই কোন দিক দিয়ে আইছত রে দুনিয়ার ভিতরে, এটাও আমার ভাবতে কেরম জানি লাগে, কইতে পারি না নাম কি দা তোর, মোহাম্মদ মুজাম্মেল না কিতা, নিজে ঠিক রাখ দুনিয়া ডারে, সবাই রেকর্ড ঠিক রাখ তো, আর তুইও ঠিক থাক বুঝছ, কারোর লগে আমার শত্রুতামি করার কোনো লাভ নাই। সুদীপ ধর, সুদীপ ধর একটা কমেন্ট করেছে, শুনো তোমরা কিন্তু কিন্তু গীতাদি লাগবো, ওই গীতাদি কমেন্টটা করছে যে কি অবাল ছাগলের মতো, বেমাস, তুই যদি ইউটিউবার হোস তাহলে আর শুনো পাখি, হোয়াট দ্য ফাক। মানে আমি ইউটিউবার, আমি কইছি যে আমি ইউটিউবার, আমি এমন একটা মানুষ, এটা তোমরা পরে বুঝতে পারবা, তে আসলে কিতা করতে চাইতাছে, এত কিছু করে লাইলো তে, হোয়াট দ্য ফাক। মানে তোমরা আসলে কইবা আমরা কই আসলাম এতদিন, যদি তোমরা মনে করো যে আমি একজন ইউটিউবার, পরে টের পাইবা ভাই, টেরটা পাইবি তুই, যদি পথ। গালি দেও না, আমার অধিকার আছে, কারণ হে এমন কমেন্ট আমি চাই না, আমি আগেও না করে দিছি,
অনেক আগে আমি ভিডিওতে কই দিছি, দেখো তোমরা যদি আমার ভিডিও ভালো না লাগে তোমরা পেলি ফুরসত মে ইদার সে নিকল যাও। আর হুন আরেকটা মেইন কথা দিরা, ইউটিউব আর ফেসবুক, ফেসবুক মুঝে পয়সা দেতে হ্যাঁ রিভিউজ কা, মানে ফেসবুক আমাকে টাকা দেয় ভিউজ, তোমাদের মতন অবাল চুদার কমেন্টে আমার কিছু আসে যায় না, আমার কিছু আছে যায় না বন্ধু, মনে রাখিস কথাটা। আর নিজের বুঝানের কোনো দরকার নাই, যে বুঝনের হে বুঝব তার কমু। সত্যি ওই দুনিয়াটা মাদার চোদ কিরে জানো, মানে এরকম অবাল মাদার চোদ ভর্তি দুনিয়াটার ভিতরে, এর লেগা দুনিয়া কোনো সময় ঠিক হইতো না, এটা মনে রাখ। তো বন্ধুরা এতটুকুই আসলো, ভালো থাকো সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, ভাইয়ের খেয়াল রাখো, আর তুমিও খুশি থাকো, এটাই আমি চাই। সো আবার দেখা হবে নেক্সট।